সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমি সকাল সকাল আটা মেখে নিয়েছি, সব কাজ হয়ে গেছে আমার লুচি করব বলে। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আজকে আমি সারাদিন কী করছি না করছি ছেলেমেয়েগুলোকে নিয়ে। তো আমার লুচি করা হয়ে গেল, লুচি করে এবার খেতেও বসে গেছি লুচি করে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে যা বাসন ছিল আমি বাসনগুলো সব মেজে ফেলছি। আর আমাদের পাশের পুকুরে, বাড়ির পাশের পুকুরটায় মাছ আর কি জাল টেনেছিল, তো মাছ দিয়েছিল, সেই মাছটাকেও বেছে নিচ্ছি আমি। কেটে এইখানটায় মাছগুলোকে একটু ঘষে নেবো বলে আমি এই আবার এইখানটা চলে এসেছি। এখানে বেশ খসখসানি, তো ঘষাটা ভালো হয়, মাছ আঁশগুলো ভালো উঠে যায় এখানে। তারপরে আমি এবার রান্না চাপাবো।
কত লেখা হয়েছে দেখি, লেখা হয়েছে কয়, লেখা হয়েছে কয়? ভেরি গুড, লেখা হয়েছে কয়, লেখা হয়েছে কয়? আমি তো লিখতে দিয়ে গেলাম, ঘর ছাড় দিচ্ছিলাম, বললাম লেখো। কি লিখতে দিয়েছি আমি? একটা লিখে চুপ করে বসে আছে, একটা লিখে চুপ করে বসে আছে। পেন্সিল ধর, আমি জল নিয়ে আসছি, তাড়াতাড়ি লিখে দেখা আমাকে, এসে প্রচুর পিটব। জল নিয়ে আসছি, লেখ। আর ওদিকে তোমাদের দাদা ভাই মাংস আনতে গেছে, মাংসটা নিয়ে আসুক যতক্ষণ আমি এদেরকে পড়িয়ে নিই। কী বলছো? তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার দাদা ভাই মাংস নিয়ে চলে এসেছি। এবার আমি কেটে দিয়ে ওটা ম্যাগনেট করতে দিয়ে দিয়েছি, আধ ঘন্টা আমার ম্যাগনেট হয়েও গেছে। তো এদিকে আমি রান্নার জন্য দুটো কড়া বসিয়েছি, আর কথা বলতে বলতে আমার মাংসটা রান্নাও হয়ে গেছে, প্রায় কথা হয়ে গেছে। আর এদিকে আমার দুটো কড়া বসেছিলাম আলু দেবো বলে, আলুগুলোও ভেজে ভাজা হয়ে গেছে আমার। তো মাংসটা রান্না করি, তোমরা দেখো এই দেখো এখানটায় আমার মাংসটা আলুটা ভেজে রাখা হয়ে গেছে। এই দেখো আমার রান্না রেডি হয়ে গেছে, এবার আমি আমার শাশুড়িকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। বাবু মাংস রান্না কেমন হয়েছে? ভিডিওটা শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।